যেই লোকটাকে বাংলাদেশের লোকেরা কাঁধে তুলে মাথায় তুলে না স্যার কথা, ওই কুমিল্লার গর্ব আমার প্রিয় ভাই মিজান আজহারি। কষ্টটা রাখি কই রাখি কই রাখি কই। শোনেন বন্ধু, আমার একদিনের ওয়াজে সরকার নরবড় হয়ে যাবে, খেডা কইছে কথা। যে সরকারকে বিএনপি কিছু করতে পারে না, হে না আমি কেডা একদিনের ওয়াজে কিছু হইব। মিজান আজহারি কালকে যদি 2 ঘন্টা না 6 ঘন্টা ওয়াজ করতো, ওই 6 ঘন্টা যদি লাগাতার সরকারকে গালি গালাজ করতো তাও কিচ্ছু হইতো না। এই সরকার কি ঠুনকো নাকি? অথচ কষ্ট তো লাগে, কেন লাগে জানেননি? রাতের বেলায় কিন্তু তিনি মাহফিল করেছে লক্ষ্মীপুর যাইয়া, বুঝছে না? উনি কি লক্ষ্মীপুরের সন্তান না কুমিল্লার সন্তান? চোখে পানি আসা যাক, লক্ষ্মীপুর ওলারা বাধা দিল না, অথচ তোমাদের সন্তান আমার কাছে কত যে অপার, কত যে প্রস্তাব। হুজুর মিজান আজহারি আপনার বন্ধু মানুষ, দেখছি আমরা একসাথে আপনারা চলেন, এই হজের আগের হজে একসাথে 43 দিন একসাথে ছিলাম। অনেকে দেখেছে ফেসবুক টেসবুকে দেখে, আবার নিশ্চয় তিনি তো আমাদের কুমিল্লার গর্ব, আমার বন্ধু মানুষ, বলে হুজুর একটু মাহফিল, একটু আপনি একটা মাহফিলের অনুরোধ করেন। লালমনিরহাটের একটা ছেলে 1 মাস ধরে ঘুরতেছে আমার সাথে ঢাকায়, সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক রাতে হোক, হেলিকপ্টার আমি রিজার্ভ করব হুজুর, প্রোগ্রামটা করে 1 ঘন্টা আবার কুমিল্লায় পাঠিয়ে দেবো, ঢাকা আসলে ঢাকা পাঠাবো। আমি বললাম কয় টাকা লাগবে হেলিকপ্টারে খোঁজ নেও, এসে বলতেছে হুজুর লালমনিরহাট অনেক দূর, তাই তারা পার ঘন্টা হিসাব করে বলছে 2 লাখ কিছু বেশি, দেরি করলে প্রতি ঘন্টা আবার 6,000, হয়তো আমার 2.5 লাখ টাকা লাগতে পারে, আমি রাজি যদি উনি রাজি হয়। দোহার দোহার ঢাকার একবারের সাথে, দোহার বোঝেন, নবাবগঞ্জ দোহার, সালমানে প্রমাণ সে আসনের এমপি, ওইখানের এক ছেলে এসে আমাকে বলে হুজুর আমি ঢাকা থেকে উনাকে দোহারে নেব, তাও হেলিকপ্টারে নেব, সময় যেন নষ্ট না হয় একটু আধা ঘন্টা 1 ঘন্টা হলো সময় নিয়ে দেন। ও বন্ধু তুমি হিংসা করো না, হিংসা করো না, আল্লাহ যার উপরের দিকে টেনে তোলে তুমি তার পা টেনে নিচে নামাইতে পারবা না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার মিজান আজহারি ভাইয়ের সম্মান আরো বাড়ায়া দেয়। প্রোগ্রামটা করতে দিল না কুমিল্লার লোক, কিন্তু নোয়াখালীর লোকেরা ঠিকই দিল। ওনার মুখ থেকে কথা শুনে যদি 2টা বেনামাজি নামাজি হয়, 2টা বেরোজদারি রোজাদার হয়, 2টা মাদকাসক্ত মদ ছেড়ে দেয়, এটা জাতির জন্য কল্যাণ বয়ে আনতো, ঠিক না? কিন্তু বড় পরিতাপ, আমরা ঘরের লোকেরা নিজের সন্তানকে সম্মান দিতে শিখলাম না। ভাই জান শুরুতে বললেন মিজান ভাই, গতবারও ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, উনি আপনাদেরও শুনালেন, আমারও কানে কানে বলছে হুজুর অনেক কষ্ট করে নিছি, রাজনৈতিক আলোচনা বা সরকারের বিরুদ্ধে কিছু কইেন না, আসলে যদি এই অনুরোধটা উনি নাও করতেন তাও কিন্তু আমরা বলতাম না, কারণ বলে পরিবেশ নষ্ট করে লাভটা কি? কিন্তু যে হক কথাগুলো বলা দরকার, যদি আমার বাবা কোন অন্যায় করে ছেলেও বলতে হবে, না হয় আল্লাহ ছেলেরও ছাড়বে না। আমার বন্ধু হযরত ওমর বলছেন সফলতা কোথায় শোনো, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, যদি তুমি মনে করো তুমি ক্ষমতা পাইছো তুমি সফল, উত্তরবঙ্গের রিক্সাওয়ালা
রিক্সা চালানোর জন্য কুমিল্লায় আসে, আসে না? আপনাকে রিক্সায় করে আনছে, ওই যে বাজার, বাজার থেকে বাড়িতে বাড়া হলো 20 টাকা, ছায়া বইছে 30 টাকা। আপনি নেতার স্বাস্থ্য ভাই, শরীর বড় গরম, অনেক সময় দেখা যায় নেতা যতটুকু পাওয়ার খাটায় তার শালা শালি আরো বেশি খাটায়, আছে না নাই? কয় সূর্যের চেয়ে বালির তাপ বেশি, এমন আছে না? এখন নেতার স্বাস্থ্য ভাই, প্যান্ডা লাগাও একটু, 30 টাকা ভাড়া চাই, সিসকেন বেটা 20 টাকার ভাড়া, হাতের মাঝে যে 20 টাকার নোট দিছিল এটাই কাইরা নিয়ে আইছে, কি হলো? কথা বলেন না, উনি আরও বোঝে। হাতে যে 20 টাকার নোট দিছিল সেটাও কাইরা নিয়ে আইছে, কাইরা নিয়ে আইসা কয় বেটা 1 টাকাও পাইবি না, কেন দিলি, কেন চাইলি 30 টাকা, যা চলে যাও। গরিব রিক্সাওয়ালা বলে, ভাই এ কেমন জুলুম, উত্তরবঙ্গ থেকে আইছি রিক্সা চালাইতে, আপনারে আমি বাজার থেকে কাঁধে লইয়া বাড়িতে আনছি, টাকা কাইরা নিয়া বলছেন আপনি দেবেন না, হইছেটা কি? আমারে সিনস গালে মারছে কষায়া থাপ্পড়। গরিব রিক্সাওয়ালা লোকাল বাসে গেলে 1-2 টাকা নিয়ে ঝগড়া করে, বাসের হেল্পার রে কয় জানলা দিয়া ফালাই দিমু, সিনস আমারে, এমন কিছু ইতর আছে না নাই? ও বেটা তোর পাওয়ার যদি থাকে সমান সমান যাইয়া জাগা যাইয়া দেখাও, রিক্সাওয়ালার লগে দেখাস কেন? গালে দিছে থাপ্পর মেরে, ক্ষমতা তো আছে। দোকানে বসে দোকানের লোকজন আর চোখে তাকায়, কিন্তু রিক্সাওয়ালারে হেল্প করতে কেউ আসে না, কারণ জানে সে নেতার ভাতিজা, যে কথা বলতে যাবে সেই বেজ্জতি হতে পারে। রিক্সাওয়ালা নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাত রেখে, ফেডেলে পা রেখে আস্তে করে রিক্সা চালায়, চোখের পানি ছেড়ে দিয়া আকাশওয়ালার কাছে মামলা দিয়ে দেয়। যখন দুনিয়ার কোথাও মামলার জায়গা নাই, তখন আরেকজন বড় হাকিম আছে না নাই, ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আমি তোমার প্রতিটা কাজ কিতাবের মাঝে লিখে রাখি। এই যে গরিব রিক্সাওয়ালার গালের মাঝে থাপ্পড়টা দিয়ে দিলেন, আপনাকে সে প্রতিশোধ নিতে পারেনি, আকাশওয়ালার কাছে মামলা দিছে, আল্লাহ গরিব বানাইলা কেন? পেটের তারণাই তো উত্তরবঙ্গ থেকে কুমিল্লা আইছি। আল্লাহর হাবিব বলেন, ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম فإنه ليس بينها وبين الله حجاب। ও দুনিয়ার মানুষ, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এটা ডাইরেক্ট ডাইরেক্ট কবুল হয়ে যায়, দাওয়াতুল মাজলুম মাকবুল ওয়ালাউ কানা কাফিরা। হাদিসে পাওয়া যায় মাজলুমের বদদোয়া কবুল হয় ওই মাজলুম যদি কাফেরও হয়। তুমি যে তাকে 1 কেজি ওজনের থাপ্পড়টা গলায় দিছো, গালে দিছো, ভুলে যেও না 5 কেজি ওজনের থাপ্পড় তোমার গালে ফিরাইয়া দেয়ার ক্ষমতা আকাশওয়ালার আছে না? না, কি ক্ষমতা তুমি পেয়েছ? অমর বলেন, ফেরাউনের দিকে তাকাও, এমন ক্ষমতা ফেরাউনের হাতে ছিল, যার আঙ্গুলি হেলে নে, যার একটা অর্ডারে বনী ইসরাইলের হাজার হাজার ছেলে শিশু সন্তানকে জবাই করা হয়েছে। ফেরাউন রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল,
বনী ইসরাইলের শিশু যদি ছেলে জন্ম নেয় তাহলে জবাই করে দাও, মেয়ে যদি হয় তাহলে বাঁচায় রাখো। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, তারা তোমাদের ছেলেগুলো জবাই করে দিয়েছে, মেয়েগুলোকে বাঁচিয়ে দিয়েছে, হাজার হাজার মায়ের কোলের সন্তান নিয়ে নিয়ে জবাই করেছে। তার অত্যাচার থেকে বাঁচার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে মিশর থেকে পালায়া চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে। আল্লাহ তাআলা হযরত মূসাকে বললেন, ওয়াসরি বিইবাদি, রাতের বেলায় আমার বান্দাদেরকে সাথে নিয়ে তুমি চলে যাও, তবে ইন্নাকুম মুত্তাবাউন, মনে রেখো ফেরাউন টের পাইলে কিন্তু যাইতেও দেবে। বনী ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম চলতে চলতে চলে গেলেন বাহরে আহমারের তীরে, লোহিত সাগরের তীরে। সকাল হয়ে গেল, ফেরাউন টের পেয়ে গেল, তার কাছে খবর চলে গেল মূসা বনী ইসরায়েলের লোকদেরকে নিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম চলে গেছে শুনে ফেরাউন সাথে সাথে অর্ডার করে দিল, কোথায় সেনাবাহিনীর লোকেরা, কোথায় এসএসএফ এর লোকেরা, কোথায় বিজিবির লোকেরা, কোথায় র‍্যাবের লোকেরা, কোথায় পুলিশের লোকেরা, কোথায় প্রশাসন, সবাই আসো, আমরা মূসাকে ধরে নিয়ে আসব, পালানোর জায়গা কোথায়, সামনে তো সাগর, সুতরাং পালাতে পারবে না, ধরে নেনে শুলে চড়াবো। বলেন নাউযুবিল্লাহ। হাজার হাজার সৈন্য সামন্ত সাথে নিয়ে ফেরাউন দৌড়াচ্ছে মূসা নবীর পিছে। সকাল বেলায় আস্তে আস্তে করে সূর্য উপরের দিকে উঠছে, পৃথিবী ফকফক করে আলোকিত হচ্ছে, দূর থেকে দেখতে পেল বনী ইসরাইলের লোকেরা ফেরাউন আসছে ঘোড়া দৌড়াইয়া, হাজার হাজার সৈন্য ঘোড়া দৌড়াইয়া আসছে। হতাশ হয়ে গেল বনী ইসরাইলের লোকেরা, আপনাকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের স্ত্রী পর্যন্ত ছেড়ে চলে গেছেন, হাসতে হাসতে ওই জান্নাতের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এই মাইকওয়ালাকে একটু তুলে দাও, তুমি কাছে থাকো। বিশ্বনবী যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরামের সম্মুখে বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্যের মাঝে তিনি সাহাবাদেরকে কিছুটা উৎসাহ দিচ্ছিলেন। আল্লাহর হাবিবের উৎসাহ শুনে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যদি আমি শহীদ হই তাহলে তার পুরস্কার কি? রাসূল বলেন, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ওই সাহাবি ওই সময় হাতের মাঝে কিছু খেজুর নিয়ে তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূল যখন বললেন ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবা, তখন তিনি হাতের খেজুরগুলো ফেলে দিলেন এবং বলতে থাকলেন, শহীদ হলে যদি ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। দৌড়াইয়া তাঁবুর মাঝে চলে গেলেন, ঢাল তলোয়ার হাতে নিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লেন। যুদ্ধের পরে বিশ্বনবী শহীদ সাহাবাদের লাশগুলো দেখতে গেলেন। ওই যুবকের সামনে দাঁড়ানোর পরে কোনো একজন মুজাহিদ বিশ্বনবীকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার সেই সাহাবীর লাশ যিনি আপনাকে প্রশ্ন করেছিলেন শহীদ হলে পুরস্কার কি, আপনি বলেছিলেন ডাইরেক্ট জান্নাত, সে হাতের খেজুরগুলো খায় নাই,
যুদ্ধের মাঠে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা সাক্ষী থাকো, সে এখন আল্লাহর জান্নাতেই আছে। সফলতা টাকা না, সফলতা ক্ষমতায় নাম। ও মুসলমান, সফলতা জান্নাতে, জান্নাতে, জান্নাতে। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার সম্রাট ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মানি তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানি তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হযরত ওমর বলেন, তোমরা যদি কেউ মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, তাহলে তোমরা ফেরাউনের দিকে একটু তাকাও। ফেরাউনের ক্ষমতা ছিল কিনা, কিন্তু সে সফল না ব্যর্থ? তার লাশটা এখনো আছে না নাই? রেখে দিয়েছেন কে? আমাদের বুঝানোর জন্য যে ফেরাউনের দিকে তাকাও, ক্ষমতা ছিল সফলতা নাই। সুতরাং তুমি ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা হইতে পারবা না। কিসের সফলতা? ওই ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া দিছে। ক্ষমতা পাইয়া অহংকার করো না, তোমারে ডুবাতেও আল্লাহর এক সেকেন্ড লাগবে না। সামান্য মেম্বার হইয়া, সামান্য চেয়ারম্যান হইয়াও ক্ষমতা দেখায়, গরিবের উপর জুলুম করে, আছে না নাই? কিছু পয়সাওয়ালা হইয়া অহংকারী হয়ে যায়, পাশের বাড়ির গরিব লোকের মুরগি আপনার ঘরে ঢুকছে তাই ঠ্যাং ভাঙ্গা দিছেন, কারণ আপনার ক্ষমতা আছে, আপনার পয়সা আছে। আর আপনার গরুর ও শিশিরে ওই গরিবের ধান খেত খাইয়া শেষ করে দেয়, সে যদি একটা আঘাত করে খবর আছে? বরং গরু রশি ধইরে আপনার বাড়িতে এনে কয়, সাহেব আমার মুরগিটা আপনার ঘরে ঢুকছিল, আপনার ছেলে ঠ্যাং ভেঙ্গা দিছিল, অথচ আপনার গরু আমার খেত শেষ করে দিছে। মুস্কি হাসি দিয়া কয়, আমার গরু তোর খেতে গেছে, তোর কত ভাগ্যওয়ালা। এমন হারামি আছে না নাই? জুলুম করছে বন্ধু, একটু ক্ষমতা পাইয়া পাগল হয়ে গেছ। তাফসির মাহফিল বন্ধ কইরা দে। আমার ভাই কয়, অনেক কষ্টে নাকি নিছে? কেন এই কষ্ট? ও বন্ধু, আলেমদের মতো হিতাকাঙ্ক্ষী সমাজে পাইবা না, কারণ আমরা তোমাদের হৃদয়ের রোগ সারাতে আসি। এমবিবিএস, এসপিপিএস, এফআরসিএস, সহযোগী অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, বড় বড় ডাক্তার পাইবা, দেহের রোগ সারাতে পারে, কলবের রোগ সারানোর জন্য আলেমদের কাছে যাওয়া লাগবে। না হয় কলবের মাঝে যখন রোগ ঢুকে যাবে, ওই কলবের রোগ তোমার জাহান্নামে নিয়ে সারবে। কোরআনে সে আলোচনা আছে না নাই? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন।
কলবের রোগ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা আলোচনা শুনছেন ভাই, সবার পক্ষে দাওরা পাস কামেল পাস করে বুখারী মুসলিম ইবনু মাজাহ আবু দাউদ মুসনাদ আহমদ মুয়াত্তা ইমাম মালিক তাফসীর বায়যাবী কাশ্যাপ ইবনু কাসির পরে উমদাতুল কারী ফতহুল বারী পরে ইসলামের সব বিধানগুলো নিজের হাতের মুঠায় রেখে দেখে দেখে আমল করার মতো যোগ্যতা সবার অর্জন কি সম্ভব? কিন্তু দিন মানা তো সবার জন্য ফরজ, তো ফরলেন না মানতে তো হবে, কেমনে মানবেন? তাই আলেমদের কাছে আপনাকে যেতেই হবে।